হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি অনেক রকমের হয়ে থাকে। আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কলকাতার বিখ্যাত রেস্টুরেন্ট ভজহরি মান্না, ওই রেস্টুরেন্টের স্টাইলে একদম হুবাহু পরিমাণগুলো ওইভাবেই দেওয়া আছে ওই রেস্টুরেন্টের সেন্ট্রাল কিচেনে। যেভাবে শেফ রান্না করে ঠিক সেইভাবেই আমি আপনাদেরকে এই রেসিপিটা আজকে দিচ্ছি। এটা অনেক স্পেশাল একটা রেসিপি আর খাবারটাও কিন্তু খুবই মজার। তো পুরো ভিডিওটা দেখার আগে আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আমি নতুন নতুন যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আমি এবার সরাসরি রান্নায় চলে যাচ্ছি। রান্নাটা দেখাতে দেখাতে আমি পর্যায়ক্রমে উপকরণগুলো বলবো। প্রতিটা স্টেপ আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন এবং পরিমাণগুলো যদি সমান রাখেন আপনারাও কলকাতার স্টাইলে এই রান্নাটা খেতে পারবেন। চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। প্রথমে গরম মশলার একটা ফোড়ন দিতে হবে, সেজন্য আমি এবার দারুচিনি দিয়ে দিচ্ছি 5-6 টুকরা, এলাচ দিয়ে দিচ্ছি 7-8টি। এবার এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব একটু ফ্লেভার আসা পর্যন্ত। আর এই মশলাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ কষানো হবে। মেন যেই এই রান্নার আকর্ষণটা এটা হচ্ছে ভালো করে মশলাটা কষানো। আপনার মশলাটা যত পারফেক্ট হবে রান্নাটাও কিন্তু অনেক টেস্ট হবে। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আর মাছের যেই পরিমাণটা সেটা কিন্তু 1 কেজি গলদা চিংড়ি, বড় সাইজের যেই গলদা চিংড়িগুলো হয় সেই মাছগুলোর পরিমাণে আমি সবগুলো মশলা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি 3-4 মিনিট কষানোর পর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আদা বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ। এবার আবারও এটাকে একটু কষাতে হবে। এই রান্নাটা কিন্তু মেন আকর্ষণ আমি আগেই বললাম, এটা ভালো করে আপনাদেরকে পর্যায়ক্রমে মশলাগুলো কষিয়ে নিতে হবে। অনেকেই বলতে পারেন একসাথে দিয়ে দিলেই তো হয়, না, প্রতিটা মশলা স্টেপ বাই স্টেপ ভাজা হয় এবং এটা কষানো হয়, এভাবে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এবার আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আবার এটাকে ভালো করে কষাচ্ছি। মানে এটা মোট কথা ভুনে নিতে হবে মশলাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, এখানে 2 চা চামচ চিনি আছে। আর চিনিটা কিন্তু কষানোর সময় দিলে কালারটা খুব সুন্দর আসে, আপনারা পরবর্তীতে লক্ষ্য করলেই দেখতে পাবেন। এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এই রান্নাটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারেই হয়ে থাকে। এবার আবারও একটু ভুনে নিচ্ছি। আপনাদের যাদের কাছে কাশ্মীরি রেড চিলি পাউডারটা না থাকবে তারা কম ঝালের মরিচটাও এখানে ইউজ করতে পারেন। টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আবারও এটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখেন প্রতিটা মশলা কিন্তু আলাদা আলাদা দেওয়ার কারণে এক এক সময় কালারটা এক এক রকম চেঞ্জ হচ্ছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ঘি। ঘি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। যদি গাওয়া ঘি হয় তাহলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসে, তবে গাওয়া ঘিটা তো অ্যাভেলেবেল না, আমরা বেশিরভাগই যে প্রক্রিয়াজাত করা ঘিটা ব্যবহার করি কৌটায় সেটাই দিয়ে থাকি। এবার ঘিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষাচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আপনারা এটাকে কষাবেন। এটা যত আপনারা ভালোভাবে কষাবেন মালাইকারির ফ্লেভারটা কিন্তু ততই সুন্দর আসবে।
আমার মশলাটা কিন্তু কষানো শেষ, উপরে দেখেন তেলগুলো ভেসে আসছে। আমি এখানে 1 কেজি গলদা চিংড়ি নিয়েছি, চিংড়ির সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, আর আমি খোসাটা খাই না সেজন্য খোসাটা ছাড়িয়ে নিলাম, কিন্তু রেস্টুরেন্টে কিন্তু খোসাটা সহই রান্না করা হয়, আমার কাছে সেটা ভালো লাগে না সেজন্য আমি দেইনি। আপনাদের যাদের কাছে খোসা সহ ভালো লাগে তারা অবশ্যই খোসা সহ দিতে পারেন। এবার পর্যায়ক্রমে মশলার উপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, আর এই চিংড়ি মাছটাকে আমি আধা ঘন্টা আগে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ চিংড়ি মাছটা কিন্তু যখন আমরা রান্না করি সেদ্ধ হওয়ার পর কিন্তু লবণটা ভিতরে তেমন একটা ঢুকে না, সেজন্য লবণটা দিয়ে যদি আগে ম্যারিনেট করে রাখা হয় মাছের ভিতর লবণটা ঢুকে আর এটা অনেক খেতেও টেস্ট হয়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা কষানোর পর আমি এবার একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি। চুলার আঁচটা অল্প রেখে এটাকে একটু ভালো করে কষাতে হবে, যেহেতু মাছটা কাঁচা, কাঁচা মাছে যাতে ভালো করে মশলাগুলো ঢুকে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে রান্না করার পর দেখেন তেলটা কিন্তু এবার চলে আসছে আর আমার কষানো কিন্তু কমপ্লিট। মাছের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এটার ভিতরে মশলাটা কত সুন্দরভাবে ঢুকে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা নারকেলের দুধ। নারকেলের দুধ কিভাবে আপনারা বাসায় তৈরি করবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা চেক করে নিতে পারবেন। নারকেলের দুধটা দেওয়ার পর এবার ভালো করে মাছের সঙ্গে নারকেলের দুধটা মিলিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা ঝোলটা শুকিয়ে যাচ্ছে। আর ঢাকনাটা দেওয়ার আগে এর মধ্যে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এই কাঁচামরিচটা কিন্তু একটু ঝালও বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। দেখেন প্রায় হাই হিটে এটাকে 15 মিনিট জাল করার পর উপরে অনেক সুন্দর তেল ভেসে এসেছে, আমি একটু হাতায় তুলে দেখাচ্ছি, দেখেন এটা কত সুন্দর একটা কালার। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি, ভজহরি মান্না স্পেশাল। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং যারা কলকাতায় গিয়ে খাওয়া সম্ভব হয় না তারা কিন্তু এটা বাসায় তৈরি করে অনায়াসে খেতে পারেন, পরিবারের মানুষের সাথে এটা এনজয় করতে পারেন। অবশ্যই আমার এই রান্নাটা বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, গাছ লাগান, পরিবেশ বাঁচান, আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি সেজন্য অন্ততপক্ষে 1টি হলেও গাছ লাগান। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।